একদমই ফ্রেশ কন্ডিশনে আগে চালাবেন পরে টাকা জি আগে চালাবেন পরে গাড়ি পছন্দ হলে পরে আমার থেকে আপনি গাড়ি কিনতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে 10 বছরের কাগজ হিরো প্লেজার প্লেজারটা 10 বছরের কাগজ মানে ব্র্যান্ডেড স্কুটি সহজ কথা ভাই একদমই নিউ আপনি চাকা দেখেন চাকার দাগ দেখলে বুঝবেন যে কতটা কন্ডিশন 23000 কিমি চলা এখনো ফ্রেশ আছে এক চান্সে পছন্দ হবে আপনি কোনো মানে মিটার টেম্পারিং বলতে কোনো কিছু নাই আর সবচেয়ে বিশেষত্ব হলো আমাদের আমরা সিটি বাইক দিদি কোনো সিরিন করা মায়ের খাওয়া পেপারে ঝামেলা করা বাইক কিনি না একদমই ফ্রেশ গাড়ি খালি নিবেন আর চালাবেন নাম ট্রান্সফার করবেন আপনার নামে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমার দায়িত্ব সহকারে করে দিব 22-23-24 এবং 100% মিটার 100% গ্যারান্টি মানে মালিকানা 100% গ্যারান্টি সার্ভিস বুক চাবি শোরুম পেপার এভরিথিং সব কিছু আছে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন তো বাহার ব্লগস থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা কিন্তু আবারও চলে আসছি সিটি বাইক বিডিতে আর আপনারা জানেন যে সিটি বাইক বিডি মানেই কিন্তু ফ্রেশ ফ্রেশ বাইকের বিপুল সমাহার আর আরেকটা কথা আমি বন্ধুরা বলে দিই যে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে একটা চেষ্টা করি যে কোথায় গেলে আপনারা একটু ভালো মানের বাইকগুলো পাবেন সেটা একটু জানানোর চেষ্টা করি সো আমরা আজকে যে শোরুমেতে আছি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এই শোরুমে কোনো বাইকের মিটার টেম্পারিং করা হয় নাই 100% একদম কাস্টমার থেকে যেভাবে নেওয়া হয়েছে এভাবে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে ইনশাল্লাহ বাকিটা হলো যে বন্ধুরা ইউজ বাইক যেহেতু আপনারা দেখে শুনে কিনবেন একটা তার যেভাবে কেনা পড়ে সেভাবে দাম চাওয়া হয় হাতে হয়তো সামান্য কিছু রাখে আস্কিং প্রাইস বলে আপনারা দামাদামি করে যদি আপনি ফ্রি নিতে পারেন সেটা আপনার ব্যাপার বাট আপনি আসেন দেখেন গাড়ির কন্ডিশন অনুযায়ী আপনি দাম বলবেন কি বড় ভাই জি ভাই আচ্ছা সো আমাদের সাথে আছে মেহেদি ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আছি মেহেদি ভাই জি ভাই আমার নতুন দর্শকদের জন্য আপনার ঠিকানাটা বলে দেন আচ্ছা আমার আপনার নতুন দর্শকদের জন্য আমার ঠিকানা হলো মিরপুর 6 নম্বর চলন্তিকা মোড় চলন্তিকা মোড়ের একটু সামনে সুন্দরবন কুড়ে সার্ভিস থার্টির অপর পাশে আমার দোকান বা যারা দোকানের লোকেশন মানে গুগল ম্যাপ দেখে আসতে চান গুগল ম্যাপে সিটি বাইক যদি লিখলে আমার লোকেশন চলে আসবে আচ্ছা আমি আপনাদের লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দিব ডেসক্রিপশন ইনশাআল্লাহ আচ্ছা তো মেহেদি ভাই ফার্স্ট থেকে আমরা একটু বাজেট ফ্রেন্ডলি দেখবো না একটু প্রিমিয়াম গুলো দেখবো আচ্ছা তো অনেকগুলো প্রিমিয়াম গাড়ি আছে ভাই যা দেখবেন 22-23-24 এ সমাহার 22-23-24 এবং 100% মিটার 100% গ্যারান্টি জেনুইন মিটার মানে মালিকানা 100% গ্যারান্টি সার্ভিস বুক চাবি শোরুম পেপার এভরিথিং সব কিছু আছে আমার কাছে বন্ধুরা আমি একটা কথা বলি আপনি গাড়ি কিনা পরে নাম মালিকানা ট্রান্সফার নিয়ে ভুগার থেকে একদম যেখানে কনফার্ম দিচ্ছে যেমন ভাইয়ার কাছে আসবেন আপনি 1 মাসের মধ্যে বাধ্যতামূলক নাম ট্রান্সফার করতে হবে নাম ট্রান্সফার করবেন আপনার নামে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমার দায়িত্ব সহকারে করে দিব ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে আপনার সাথে আমার সম্পর্ক শেষ বিআরটি স্মার্ট কার্ড কবে দিবে সেটা আমি দায়িত্ব নিতে পারবো না কারণ স্মার্ট কার্ডের সংকট আর আপনার আমি এখনো পাই নাই ভাই জানুয়ারিতে করছি এখন স্মার্ট কার্ড পাই নাই কেউই পাই নাই ভাই আচ্ছা তো ভাই ফারস্টে কোনটা দেখছি আচ্ছা ভাই ফারস্টে যদি আমি শুরু করি একদম ছোট স্কুটি থেকে শুরু করি স্কুটি ভাই যারা স্কুটি খুঁজতে আছেন তাদের জন্য বেস্ট একটা স্কুটি 2021-এর মডেল 21-এর রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ হিরো প্লেজার প্লেজারটা 10 বছরের কাগজ মানে ব্র্যান্ডেড স্কুটি সহজ কথা ভাই একদমই নিউ আপনি চাকা দেখেন চাকার দাগ দেখলে বুঝবেন যে কতটা কন্ডিশন 23000 কিমি চলা এখনো ফ্রেশ আছে এক চান্সে পছন্দ হবে আপনি কোনো মানে মিটার টেম্পারিং বলতে কোনো কিছু নেই আর সবচেয়ে বিশেষত্ব হলো আমাদের আমরা সিটি বাইক দিদি কোনো অ্যাক্সিডেন্ট করা মায়ের খাওয়া পেপারে ঝামেলা করা বাইক কিনি না ১০ বছরের কাগজ এবং ফার্স্ট মালিকের গাড়ি একদমই ফ্রেশ গাড়ি খালি নিবেন আর চালাবেন একদম টিপটপ গাড়ি এই গাড়িটার প্রাইস দিয়েছি অনেকদিন পর যখন ভিডিও করতেছি এবং আমার কাছে সব নতুন কালেকশন একদম চিপ রেটে দিব মাত্র 85,000 টাকা দশ বছরের 21-এ মডেল হিরো প্লেজার 13-14-15-16 মডেলও আমি সেল করছি ১৭,৫০,০০০ টাকা মানে পছন্দ হবে আমার কাছে কোনো না পছন্দ হওয়ার মতন গাড়ি নেই
নেক্সট যেটা দেখাবো ভাই এটা হলো হিরো গ্লামার গ্লামার ভাই এটা চাইতে আছে ও আবার ডিক্সারটা ডিক্সারটা ভাই হিরো গ্লামার 21 এর মডেল স্মার্ট কার্ড করা 2 বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড 2 বছরের কাগজ ফার্স্ট মালিক আপনি 25 সালে নভেম্বর পর্যন্ত ট্যাক্স টোকেন আছে মাত্র 23000 কিলো চলা মাত্র 23000 কিলো চলা 23000 কিলো চলা যদি মিটার টেম্পারিং প্রমাণ করতে পারেন গাড়ি ব্যাক সময় গাড়ি ব্যাক গাড়ি ফেরত হ্যাঁ গাড়ি ফেরত গাড়ি ফেরত টাকা নিয়ে যাবে মানে ভর্তুকি নাই কোনো কমে কিছু নাই বড় ভাই বড় কথা তো মালিকের সাথে তো দেখা হইতাছে নাম ট্রান্সফারের সময় ভাই মালিকে তো দেখা হবে হবে এবং আপনি চাইলে আমাদের নেওয়ার আগে একটা হিরো শোরুমে মানে একজনকে রেখে একটা হিরো শোরুমে দেখা আনবেন ভাই মিটারটা কমছে কিনা ইঞ্জিন খুলছে কিনা একটু প্রমাণ করেন প্রমাণ করলে আমার গাড়ি আমার দেয় যাতায়াত ভাড়া সহ নেওয়া লাগবে না ইনশাআল্লাহ লাগবে না ইনশাআল্লাহ একদম সুপার কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছুই নাই কোনো ঘষা মাজা নাই গাড়ি চলছে কত কিলো চলছে মাত্র 23000 কিলো 23000 কিলো 23000 কিলো একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আর বাইকটার প্রাইস যাচ্ছে মাত্র 82000 টাকা 82000 82000 টাকা আজকে মানে আজকে ভিডিওতে যেগুলো প্রাইস বলবো একবারে চিপেস্ট রেটে বলবো ইনশাআল্লাহ কেউ আইসাত আমাদামি করার সুযোগ সুযোগ পাবে না যদি আপনি দোকানে নাম আসা বলে 1000 টাকা করে প্রত্যেক বাইকে ছাড় এটা হলো জাস্ট ভিডিও উপলক্ষে এছাড়া গাড়ির যেগুলো দাম বলতেছি এগুলো ফিক্স প্রাইসই বলতেছি আচ্ছা অনেক ধন্যবাদ এরপরে ব্লু কালারের হ্যাঁ এটা হলো 82000 টাকা 82000 টাকা 21 এর মডেল আপনি 17 আপনি 19 20 এর মডেল কিনতে গেলে বা 18 মডেল কিনতে গেলে 70 75 লাগে যারা কিনবেন তারা জানেন কিন্তু মডেল 21 স্মার্ট কার্ডের পিছে 21 লেখা দেখে নিবেন আচ্ছা আচ্ছা নেক্সট এটা দেখাবো এটা হলো আপনার 22 এর মডেল অন টেস্ট 22 এর মডেল অন টেস্ট 22 এর মডেল অন টেস্ট এটা আপনি চলছে 14000 কিলো 14000 হ্যাঁ এটা অন টেস্ট আছে আমি আপনার 2 বছর নাম্বার করে দিব নাম্বারের টাকাটা আলাদা আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি কোনো ঘষামাশা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম টোটালি ফ্রেশ আছে আর এই বাইকটার প্রাইস দিয়েছি আজকে মাত্র ভিডিও উপলক্ষে 170000 টাকা 170 এ 170 ম্যাট ব্লু ম্যাট ব্লু এটা তো ক্লাসিক স্পেশাল এডিশন মানে ক্লাসিক এডিশন যাকে বলে হ্যাঁ ক্লাসিক ক্লাসিক এডিশন 170000 টাকা জিক্সার না বন্ধুরা তেমন স্কেচ নাই একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে মানে আপনারা এটা নিলে ইনশাআল্লাহ জিতবেন কেন না পুরাই ফ্রেশ কোনো প্রকার সারা কোনো বাইক নাই কোনো স্ক্র্যাচ নাই না তারপর তো রাস্তা চললে একটু স্ক্র্যাচ হয় এটা একটু হয় কিন্তু আমার তো ফ্রেশ সারা এটা তো নাই হ্যাঁ আচ্ছা এরপরে ভাই এরপরে একটা চমৎকার আটটিয়ার দেখাবো একবারে চমৎকার আটটিয়ার আপনি 22 এর আটটিয়ার সাথে আপনি মানে তুলনা করতে পারবেন ইঞ্জিনের দিক দিয়ে যাই হোক এটা হলো 18 মডেল 19 এ কিনা 19 এর রেজিস্ট্রেশন ওকে 2 বছরের কাগজ করা ট্যাক্স টোকেনটা রানিং ই ফেল আছে আমি আপনাকে আপডেট করে দিব ওটা আপনার টেনশন আর আমার টেনশন যাই হোক ওকে একদমই ফ্রেশ ভাই নতুন মানে যারা একবারে ফ্রেশ ইঞ্জিনের আটটিয়ার খুঁজছেন তাদের জন্য এটা দেখতে পারে হ্যাঁ 22000 কিলো অরিজিনালি চলা আমার কোনো মিটার টেম্পারিং এর কোনো অপশন নাই আমার আচ্ছা আচ্ছা অপশন নাইও আমি করিও না কারণ মিটার টেম্পারিং করে গাড়ি আমি সেল করি না যাই হোক 2 বছরের নাম্বার ফার্স্ট মালিক যে কোনো সময় নাম ট্রান্সফার আগে নাম ট্রান্সফার করতে পারবেন তারপর লেনদেন করতে পারবেন এরকম সিস্টেম আমার কাছে আচ্ছা এটা ভালো যে আপনি নাম ট্রান্সফার করে পরে গাড়ি বুঝে নেবেন ভাই নাম ট্রান্সফার আমিও গাড়ি সেল করি না পাঁচ মানে তারপরে বড় কথা হলো যে আপনি ফারস্টে ধরুন গাড়িটা দেখলেন যে কালকে নাম ট্রান্সফার করবেন আপনি 5000 টাকা অ্যাডভান্স করে কালকে বাকি টাকা দিয়ে এটা করা করা যাবে বিআরটিতে নাম ট্রান্সফার করব আপনি আমাকে টাকা দিবেন বিআরটি যদি 6 মাসে আপনি ফিঙ্গারপ্রিন্ট ডেট দেন আমি আপনাকে 3 মাসের ভিতর করে দিব এটা আমার দায়িত্ব নিয়ে করে দিব আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক এই গাড়িটা প্রাইস দিতেছি মাত্র 95000 টাকা 95 95 একদম টোটালি ফ্রেশ গাড়ি টোটালি ফ্রেশ গাড়ি মানে কোনো আচ্ছা 95 আরটিআর পাওয়া যাচ্ছে নাকি 95 মানে 95 তে আরটিআর তাও ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এটা মানে তুলনার বাইরে কন্ডিশন ফ্রেশ টা এরকম বলতাছে মানে কনফিডেন্স সহকারে বলতাছে ফ্রেশ বুঝতে পারছো অনেক ফ্রেশ যাই হোক এরপরে পালসার সব পালসার ভাই মানে এই পছন্দের একটা গাড়ি লাল কালো হ্যাঁ সবার 23 এর গাড়ি ভাই 23 এর গাড়ি 23 এর গাড়ি ডাবল ডিস্ক নাকি না সিঙ্গেল ডিস্ক এটা ভাই সিঙ্গেল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক আচ্ছা আচ্ছা 23 এর মডেল 23 এর মানে 23 এর মডেল পাইছে কিন্তু কিনছে 24 সালে 24 এ কিনছে হ্যাঁ 24 এ কিনছে 2 বছরের ব্যাংক ড্রাফট করা আছে আমার আচ্ছা আচ্ছা মানে নাম এখনো হয় নাই না নাম এখনো হয় নাই ব্যাংক ড্রাফট করা আছে আপনি চাইলে ফার্স্ট মালিক হবেন বা আপনি নিয়ে অন্য জেলার নাম্বারও করতে পারবেন সমস্যা নাই সেক্ষেত্রে আমরা হেল্প করে দিব আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা কিনছে প্রায় 5 মাস আচ্ছা রানিং চলতেছে ব্যাংক ড্রাফট করা আছে আপনি যদি আপনার নামে নাম্বার করে নেন ঢাকার নাম্বার আমি করে দিব 170000 টাকা 170 আর যদি আপনি বাইরে নাম্বার করতে চান তা সেই মানে সেক্ষেত্রে 160000 টাকা 160 160000 টাকা 2 বছরে মানে 12000 টাকা ব্যাংক ড্রাফট করা আছে বুঝতে পারছি বা আপনি দেখা গেছে মার্কেটে প্রায় 50000 টাকা কম মানে কম আছে হিসাব করলে মার্কেট বলে 50000 কম পাইতাছে মানে ভাই 23 এর মডেল 5 মাসে 50000 সাইগবার সাইগবার আর কত কম দিবে না না ঠিক আছে ঠিক আছে যাই হোক এরপর আর একটা 22 এর করবি এক্স কানেক্ট নন মানে নন এটা হলো নন এবিএস নন এবিএস টা হ্যাঁ 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 2 বছরের কাগজ করা জি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আচ্ছা ট্যাক্স টোকেনটা এক মাস হচ্ছে ফেল হয়েছে কিন্তু আমি ট্যাক্স আপনি রিনিউ করে দিব আচ্ছা আচ্ছা যাই হোক
একদমই ফ্রেশ কন্ডিশনে আগে চালাবেন পরে টাকা জি আগে চালাবেন পরে গাড়ি পছন্দ হলে পরে আমার থেকে আপনি গাড়ি কিনতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটার প্রাইস হলো আজকে ভিডিও উপলক্ষে মাত্র 148000 টাকা 148 148 22 এর এক্স কানে ডাবল ডিক্স আ ডাবল ডিক্স স্মার্ট কাটার গাড়ি ভাই কভার ট্যাক্স টু নবায়ন সরব নবায়ন সহ হ্যাঁ নবায়ন 148 না ইচ্ছে কমে 148 148 45000 না না ভাই 45 না আপনার জন্য আমি 47 রাখলাম এক্স কানে সবাই 50 এরও বেশি আছে কারণ দেখা গেছে 21 মডেলে 22 বলে 22 মডেলে 20 মডেলে 22 বলে কিলোমিটার জেনুইন 22 মডেল আচ্ছা 22 জেনুইন 22 এর মডেল আচ্ছা আরেকটা দেখাইতেছি ভাই এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ শোরুম কন্ডিশন আছে হ্যাঁ এই যে শোরুম কন্ডিশন আছে ভাই 7000 কিলো চলা সার্ভিস বুকে এখনো 4টা ফ্রি সার্ভিস আছে 4টা ফ্রি সার্ভিস আছে 4টা ফ্রি সার্ভিস আছে 2 বছরের কাগজ করা মিরপুর বিআরটি 30 সিরিয়াল হ্যাঁ হ্যাঁ লেটেস্ট সিরিয়াল 23 এর আপনি কি বলে 24 এর জানুয়ারিতে কিনা বাইকটা 24 এর জানুয়ারিতে কিনা একদমই টোটালি ফ্রেশ আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি কোনো ঘষামাজা নাই মিটার 100% অথেন্টিক আমার কাছে মিটারে ভিডিও আছে আপনি চাইলে আমি আপনাকে ভিডিও এখন মোবাইলে দেখাইতেও পারি আচ্ছা বুঝতে পারছি মানে কেনার সময় ভিডিও দেখে নিছেন ভিডিও প্রত্যেকটা গাড়িতে আমার অরিজিনাল মানে মিটার কেনার ভিডিও করা আছে হ্যাঁ ভিডিও করা আছে যাই হোক একদম টোটালি ফ্রেশ আর এই বাইকটা প্রাইস দিচ্ছে আজকে ভিডিও উপলক্ষে মাত্র 175000 টাকা 175 175000 টাকা 23 এর মডেল 24 এ কেনা 24 এ কিনা একদম টোটালি ফ্রেশ এক্স কানেক্ট 23 সিরিয়াল আর স্মার্ট কার্ড ভাই 23 সিরিয়াল স্মার্ট কার্ড মানে 30 সিরিয়াল স্মার্ট কার্ড এটা রেকর্ড কেউ 12 সিরিয়ালে 16 সিরিয়ালে 72 সিরিয়ালে স্মার্ট কার্ড পায় না কিন্তু আমার তো 30 সিরিয়ালে স্মার্ট 30 সিরিয়াল স্মার্ট কার্ড পায় গেছে যার গাড়ি দেখেন রোড অ্যাক্সিডেন্ট রিপোর্ট আছে মানে খুব একটা বিআরটির এক কর্মকর্তার গাড়ি আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা একদমই ফ্রেশ কন্ডিশন টাকার জন্য গাড়ি মানে গাড়িটা সেল করার তাহলে তো যে কোনো সময় তার কাছে নাম ট্রান্সফার করা যাবে কোনো বিষয় না যে কোনো সময় ভাই আপনি কালকে চলেন কিনবেন যদি আজকে কিনেন বিআরটি সময় থাকাকালীন যদি কিনেন একদিনে নাম ট্রান্সফার পসিবল অনেক সুবিধা আছে অনেক সুবিধা আছে জি বন্ধুরা এইবার দেখবো সবার পছন্দের তিনটা গাড়ি সুন্দর বাইক ভাই বাইকটি একটু দেখান তিনটা বাইক একদম রেড কালার এসএফ আছে তারপরে অরেঞ্জ এন্ড সিলভার যেটা মানে স্পেশাল এডিশন যেটা এটা আছে তারপরে আছে ম্যাট ব্লু একদমই এই গাড়িটা একদমই ফ্রেশ এটা মনে কত 2500 কিলো চলছে না 2500 কিলো দেড় মাস বয়স মানে একদম দেড় মাস বয়সের একটা গাড়ি এবিএস ডাবল ডিস্ক পাচ্ছেন আর এইখানে একটা আছে দেখতে পাচ্ছেন রেট আমরা আগে রেটটা দিয়ে শুরু করি ভাই 21 এর মডেল ভাই দেখলে বোঝা যায় কোনটা কোন না 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 দেখলে মনে হয় 23 এর মডেল 24 কিনা এরকম কিছু 24 কিনা এরকম গাড়ি 21 এর মডেল 10000 কিলো চলা 10000 কিলো মালিক স্মার্ট এত কম চালাইছে এত কম চালাইছে গাড়ি ফ্রেশনেসই বলবে কথা ভাই ঘরে ফলা আছে চাকরা দেখান তেল চাকরা যে লোমটম এখনো আছে লোমটম এখনো আছে জি যাই হোক 21 এর মডেল 21 কিনা 2 বছরের কাগজ করা পাঁচ মালিক উত্তরা বিআরটি হ্যাঁ স্মার্ট কার্ড করা ট্যাক্স টোকেন 25 পর্যন্ত আপডেট করা আছে যে কোনো সময় নাম ট্রান্সফার মানে পসিবল ভাই প্রত্যেকটা মালিকের সাথে আমার 5000-10000 লেনদেন আছে মালিকানার জন্য যাই হোক একদমই টোটালি ফ্রেশ গাড়ি যারা এফআই বিএস খুঁজ দেন বিএস সিক্স এটা হ্যাঁ হ্যাঁ বিএস সিক্স এটা হলো বিএস সিক্স কারণ লাল কালার বিএস সিক্স হয় এই গাড়িটা আজকে ভিডিও উপলক্ষে প্রাইস দিচ্ছি মাত্র 2,55,000 টাকা 2,55,000 21 এর মডেল সুপার কন্ডিশন 22-23 বললে তো 22-23 হলেও মানুষ নিয়ে নিবে আসলে যেরকম বলা যায় 22-23 বলাই যায় একবারে টোটালি ফ্রেশ ভাই টোটালি ফ্রেশ ফ্রেশ আছে আসলে যারা একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি যাচ্ছেন এটা দেখতে পারেন আর একটা কথা বলে দিই ভিডিওর মাঝখানে আমরা কিন্তু একদম মেইন রোডের পাশেই আছি সো এইখানে আপনার একটু নয়েজ হচ্ছে কারণ গাড়ি চলাচল করে সো একটু বুঝে নেবেন ঠিক না জি জি অনেকে কমেন্টস করে আসলে নয়েজ হচ্ছে কেন রাস্তার পাশে শোরুম হয় একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখেই এটা দাম কত এরকম এটা দাম হলো 2,55,000 2,55,000 জি ভাই তারপরও যদি আপনার নাম বলে কেউ আসে সেক্ষেত্রে আমি সামান্য না একটু বেশি অনার করে দিব আচ্ছা মোটামুটি ভালো একটা অনার পাবেন ইনশাআল্লাহ এই গাড়িটা পাবেন কিন্তু ভাই ফ্রেশ বাইক পাবেন এইচএ ফ্রেশ বাইক ফ্রেশ বাইক ফ্রেশ বাইক জি 21 এর মডেল কেউ ফ্রেশ এইচএ বেশি ফ্রেশ রাখে আচ্ছা 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 একদম ফ্রেশ না না ভাই আসলে গাড়িটা টোটালি ফ্রেশ আমারই তো ভালো লাগছে আচ্ছা নেক্সট যেটা হলো অরেঞ্জ স্পেশাল এডিশনটা হ্যাঁ ভাই একদিনের জন্য 24 হয় না একদিনের জন্য 24 হয় না 24 হয় না আচ্ছা 23 কি না 23 এর ডিসেম্বর 31 তারিখে কি না 31 তারিখে কি না আই হ্যাঁ 2 বছরের কি কি 10 বছরের কাগজ করা 10 বছরের আবার কাগজ করা আছে 10 বছরের কাগজ করা 13000 কিলো 100% চলা এবং রাইডার জোন আমাদের মিরপুরে যে রাইডার জোন আছে জি সেটা থেকে কিনা এখনো শোরুম সার্ভিস 4টা বাকি আছে
শোরুম সার্ভিস আছে এটা বাকি চারটা বাকি আছে একটা সার্ভিস বাকি হ্যাঁ 13000 মানে অরিজিনালি চলা 13000 বছরের কাগজ 45 সিরিয়াল মিরপুর বিআরটি যে কোনো দিন নাম ট্রান্সফার একদিনই পসিবল একদম ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ ভাই টোটালি ফ্রেশ কন্ডিশন টিপটপ 10 বছরের কাগজ 33 সাল পর্যন্ত কাগজ মানে শুধু নাম ট্রান্সফার করে মালিকানা ট্যাক্স করে না ঝামেলা নাই ট্যাক্স করে কোনো ঝামেলাই নাই নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটা আজকে ভিডিও উপলক্ষে প্রাইস দিচ্ছি মাত্র 3,60,000 টাকা গাড়ি সাথে 10 বছরের নাম্বার 3,90,000 টাকা গাড়ি মাত্র 3,00,000 টাকা 3,90,000 গাড়ি 3,00,000 টাকা 90,000ই নাই 90,000ই নাই কাগজ সব করতে গেলে 3,90,000 পড়বে 10 বছরের কাগজ সব কাগজ 3,90,000 পড়ে যায় তোমার 3,00,000 টাকা কারণ 3,60,000 আর 30 চলে যায় 90 3,90,000 গাড়ি পাচ্ছেন 3,00,000 3,00,000 আচ্ছা আসলে একটু সম্মান করে দিন ইনশাআল্লাহ ভাই কাল কিছু বললাম না বললে আমি সম্মান এরপরে লোক 2 মাস বয়স না 1.5 মাস বয়স 1.5 মাস বয়স ভাই জানুয়ারি জুলাইয়ের মাসের 31 তারিখে কিনা 24-এর মডেল আচ্ছা 24-এর রেজিস্ট্রেশন ভাই যে গাড়ি চাকাটা দেখান একটু জি জি এই যে চাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ মানে 2500 কিলো চলা গাড়ি 100% অথেন্টিক মিটার জি একটা সার্ভিস হিসেবে একটা সার্ভিস করছে হয়েছে ১৫ মাস বয়স গাড়িটা কিনছে 3,60,000 টাকা 3,60,000 50 টাকা কম 3,60,000 টাকা এই গাড়িটা আমার থেকে কিনলে পাবেন মাত্র 3,15,000 টাকা 3,15,000 3,15,000 দেড় মাস বয়সের গাড়ি ভাই কাগজের টাকা তো নিলেন না ভাই কাগজের টাকা তো বাদই এটা হলো অনটেস্ট অবস্থায় আছে ১৫,000 একদম টোটালি ফ্রেশ চালা পছন্দ হইলে তারপর নিয়ে ২,০,০০০ টাকার বাইক মাত্র ২,০,০০০ তারপর আপনার নাম বললে আচ্ছা বন্ধুরা আসলে এগুলা আমি তো বললাম একটু সম্মান থাকবে এরপরে যারা আরটিআর চাচ্ছেন আরটিআর ভাই এটা হলো বাসন টু মডিফাই করা মানে এটা হলো আপনার ছিল বাসন টু মডিফাই করা একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক মানে ইঞ্জিন টোটালি ফ্রেশ কেউ দেখলে মানে বুঝবে না যে এটা ১৪ মডেলের গাড়ি আচ্ছা ইঞ্জিন ফ্রেশ আছে ইঞ্জিন ফ্রেশ আছে মডেল ১৪ কিন্তু আপনার গ্রাফিক্স করা ২২ আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়ি হলো ২ বছরের কাগজ করা জি ২৯ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে কাগজ আর করতে হবে না আচ্ছা কোনো দিন চাইলে নাম ট্রান্সফার করতে পারবেন আর এই গাড়িটা আজকে প্রাইস দিচ্ছি মাত্র ৮৫,০০০ টাকা ৮৫,০০০ টাকায় ফ্রেশ কন্ডিশন আটকা ২২,০০০ কিলো চলা অরিজিনাল অনটেস্ট অবস্থায় আছে ভালো চাহিদা আছে ভাই একদম ফ্রেশ চাবিটা নাই নাহলে আপনাকে দেখাইতাম মানে ভিতর আছে দেখে নাহলে আপনাকে দেখাইতাম গাড়িটা কতটা ফ্রেশ ফ্রেশ
এটা হলো 20 এর মডেল অন্টাস অবস্থায় 21 এ কিনা 21 এ কিনা হ্যাঁ যে কোনো দিন চাইলে আপনি নাম্বার করতে পারবেন বা আমি আপনাকে ফাইল দিয়ে দেব আপনি ঢাকার নাম্বার করতে পারবেন আচ্ছা এখন অন টেস্ট হ্যাঁ এখন অন টেস্ট একদম ফ্রেশ কন্ডিশনে একটা বাইক এই সিটের নিচে একটা সিট আছে এইজন্য এটা ফালা দিলে নতুন দেব আগের নতুন সেটটা পাবেন আর এই গাইড আজকে প্রাইস দিছি মাত্র 80000 টাকা 80000 স্ট্রাইকার 80000 স্ট্রাইকার অন টেস্ট মানে নাম্বার কোড়া যদি আপনি নেন নতুন শোরুমে তো অনেক কম পাবেন আচ্ছা আচ্ছা ফ্রেশ কন্ডিশন দেখে নিবেন ফ্রেশ কন্ডিশন বন্ধুরা তারপর আসবেন একটু সম্মান করে দিব ইনশাআল্লাহ জি এবারে ও আরেকটা ফোরবি আছে আরেকটা এক্স কানে 23 23 এক্স কানে এটা তো এটা ফ্রেশ এটা ওয়াশ করে না এখন ওয়াশ করে আরো ফ্রেশ চালাইতাছি এটা দিয়ে আমি গাড়ি আনতে যাই ও আচ্ছা আচ্ছা মাত্র 6000 কিলো চলা আচ্ছা আচ্ছা এটা দিয়ে আমি গাড়ি মানে গাড়ি কালেকশনে গেলে এটা দিয়ে যাই তেল কম খায় গাড়ি 23 এর গাড়ি সুপার কন্ডিশন আচ্ছা আচ্ছা মানে খালি জাস্ট একটা ডলা দিবেন তাহলে চিকচিক করব নতুন হচ্ছে বেশি চিকচিক করব তাহলে চিকচিক করব গাড়ি ফ্রেশ এই অবস্থায় 6000 কিলো চলা 2 বছরের কাগজ তবে এটা অনেক ফ্রেশ আসলে পাঁচ মালিক যে কোনো দিন চলে নাম ট্রান্সফার করতে পারবেন একদম সুপার কন্ডিশন মানে ধুইলে আপনার নতুন হচ্ছে কোনো অংশ কম হবে না না ধুইলেই একদম গাড়ি মানে টপ টিপ টপ করবে গাড়িটা 6000 কিলো পাঁচ মালিক 2 বছরের কাগজ করা 25 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে মাত্র 1,70,000 টাকা এবিএস 1,70,000 এবিএস ভাই এবিএস টা হ্যাঁ আর যারা এবিএস এর কিন্তু আপনি 22 বা 21 করবেন না 22 এর না এটা 23 এর মডেল আর যারা এবিএস চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন একদম একদম সুপার একদম ফ্রেশ আছে জাস্ট আমি বলেই দেখেন ময়লা ওয়াশ করলে চিকচিক করব একদম টিকটিক করতেছে জি আচ্ছা মানে ওয়াশ করেন নাকি ভাই দোস বুঝতে পারছি পার্সোনাল বুঝতে পারছি তো জায়গা যাওয়া লাগে কাটা কোটা বৃষ্টি বৃষ্টি মৌসুম গেছে এই 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 এইজন্য আর কি ধোয়া হয় না আচ্ছা আচ্ছা বন্ধুরা এরপর যারা একটু বাজেটের মধ্যে কম দামের মধ্যে একটা গাড়ি যাচ্ছেন পানির দামে গাড়ি পানির দামে গাড়ি আচ্ছা পানির দামে না এটা কইলে আবার অনেকে মাইন্ড করেন পানির দাম বলতে বুঝাইছে যে আপনি কেজি ধরে বেচলো এর চেয়ে বেশি পাইবেন আর কি জি 10 বছরের কাগজ 10 বছরের কাগজ করা ফ্রিডম ফ্রিডম মানে এক পুলিশ কর্মকর্তার গাড়ি আচ্ছা আচ্ছা যাই হোক যে কোন দিন চলে নাম ট্রান্সফার করতে পারবেন 100% গাড়ি মানে মিটারও 100% ইঞ্জিনও 100% এখন আমি ইঞ্জিন আর দাও হয়নি আচ্ছা যাই হোক টোটালি ফ্রেশ মাত্র 40000 টাকা মাত্র 40 মাত্র 40 ফ্রেশ গাড়ি তো এখনো ভাই 30000 টাকা কাগজের দাম গাড়ির দাম 40000 10000 টাকা তাহলে গাড়ি নাকি ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে তো বন্ধুরা 40000 টাকা একটা ফ্রিডম গাড়ি পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আর একটা এক্সকানেট ভাই এটা এক্সকানেট আমরা করব এক্সকানেট আমার কাছে এতগুলো এক্সকানেট যে আমি গাড়ির দোকানে চুকলা টাকা টাকা রাইট রাইট সব ব্ল্যাক কালার সব ব্ল্যাক কালার বেশিরভাগই ব্ল্যাক কালার জি ভাই এটা হলো এটা হলো নন এবিএস নন এবিএসটা 21 এর মডেল 21 এর মডেল ধুলে একবারে নতুন চিকচিক আবার ওটার মধ্যে ফ্রেশ হয়ে যাবে ধুলে টপ করবে হ্যাঁ 2 বছরের কাগজ করা পাঁচ মালিক টেক্সটকে ফেল আছে আমি আপনাকে আপডেট করে করে দিব মানে আপনি আপডেট করে দিব টেক্সটকে তাহলে তো ঝামেলাই নাই একদম কোনো ঝামেলা নেই 25 সালে শেষ পর্যন্ত পাবেন আচ্ছা এই গাড়িটা প্রাইস দিছি মাত্র ভাই 1,45,000 1,45,000 ডাবল ডিস্ক 45 হ্যাঁ 45,000 ডিস্ক ডাবল ডিস্ক 45,000 এক্স কানেক্ট ডাবল ডিস্ক 45,000 পাচ্ছেন বন্ধুরা আমি বলি আমি যতগুলো প্রাইজ বলা হয়েছে প্রত্যেকটাই আপনি আমার কিছু সম্মান পাবেন যখন আসবেন তখন ইনশাআল্লাহ সম্মান পেয়ে যাবেন আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো গাড়ি দেখার চেষ্টা করছি আসলে বাজে মন্তব্য না করে আপনার গাড়ি বলতেছি ফ্রেশ আপনি এসে দেখে যান এসে দেখে নেন আপনি তো আমার কথায় তো আর বিশ্বাস করার কিছু নাই অবশ্যই আপনি দেখে দেখে কিনবেন ঠিক না আমরা যতই বলি মেদি ভাই তাহলে শেষ করে দেই ভাই শেষ করার আগে আমি আপনাকে একটা ছোট একটা কথা বলতে চাই জি যারা আমার থেকে গাড়ি কিনবেন অবশ্যই গাড়ির মিটার দেখবেন গাড়ির চেসিস দেখবেন গাড়ির ইঞ্জিন দেখবেন গাড়ির কাগজ দেখবেন প্রত্যেকটা জিনিস আর আপনি একটা চ্যালেঞ্জ দিছেন যে গাড়ি নিয়ে প্রয়োজনে শোরুম থেকে ঘুরে নিয়ে আসুক শোরুম থেকে ঘুরে নিয়ে আসুক আমার গাড়ির মিটার মানে অ্যাক্সিডেন্ট করা কিনা কাগজে কোনো ঝামেলা কিনা আছে সম্পূর্ণ দায়িত্ব আমার কিনার আগে একটা সুযোগ আছে সম্পূর্ণ সুযোগ শুধু একজন বহায় দিয়ে যাবেন গা এবং যারা আমার কাছে যারা আমার থেকে কিনবেন বা যারা আমার সেল করতে চান তাদের ক্ষেত্রে হলো আপনার গাড়ি যদি অথেন্টিক মিটার থাকে গাড়ি ফ্রেশ থাকে মাইল খাওয়া না থাকে বা 20000 কিলো নিচের নিচে থাকে যারা আমার কাছে গাড়ি সেল করতে চান তারা আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে যোগাযোগ আপনি সেল এক্সচেঞ্জ করেন আমি দুটোই করি বাই সেল এক্সচেঞ্জ সিটি বাই আচ্ছা কেনা বেচা এবং এক্সচেঞ্জ তাহলে একটা চেঞ্জ করে একটা নিতে পারবেন একটা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি কেউ গাড়ি সেল করতে চান ফ্রেশ গাড়ি 100% মিটার থাকতে হবে অবশ্যই ঢাকা নাম্বার বা অন টেস্ট ঢাকার বাইরের নাম্বার গাড়ি আমরা কিনি না ঢাকা নাম্বার বা অন টেস্ট আপনি চলে আমার কাছে গাড়ি সেল করতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বন্ধুরা সব ব্যবস্থা আছে কিনতেও পারবেন বেচতেও পারবেন আবার চাইলে চেঞ্জ করে আকা নিতে পারবেন সব ফ্রেশ বাইক তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি কার কোন গাড়ি ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনারা স্ক্রিন নম্বরে যোগাযোগ করে কিনতে পারবেন খোঁজ খবর নিতে পারবেন তবে একটা রিকোয়েস্ট থাকবে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আপনার যদি কোনো কারণে গাড়ি কোনো কিছু কোনো কথা ভালো না লাগে আপনি প্লিজ অ্যাভয়েড করবেন অবশ্যই গাড়ি দেখবেন ভাই অন্য ভাবে নেবেন না আমি আপনাদের ভালোর জন্য বলছি জি কমেন্ট কমেন্ট করে জি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আবার নতুন কালেকশন আসলে চলে আসবো আপনাদের মাঝখানে ইউজ ভিডিও নিয়ে
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।